বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 36 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের নেতৃত্বে রাজধানীতে অবরোধের সমর্থনে মিছিল হয়েছে। মিছিলটি মতিঝিল আরামবাগ মোড় থেকে শুরু হয়ে নটরডেম কলেজের সামনে সড়ক প্রদক্ষিণ শেষে কালভার্ট রোডে গিয়ে শেষ হয়। অবরোধ সমর্থনে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর এলাকায় মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপির সহযোগী সংগঠন। অন্যদিকে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের গগননগর এলাকায় মিছিল করে নারায়ণগঞ্জের মহানগর বিএনপি। বগুড়া শহরের বনানী মহাসড়কের সুজাবাদ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে মেহেরপুর মুজিবনগর সড়কে মোনাখালী এলাকায় ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাটোরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। এছাড়া মুন্সিগঞ্জ নওগাঁয় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।